Police Fight. আদিম যুগে মানুষ গুহার চারপাশে আগুন জ্বেলে রাখত হিংস্র জানোয়ারদের থেকে নিজের পরিবার পরিজনদেরকে রক্ষা করতে। আর হিংস্র জানোয়াররা লোলুপ দৃষ্টিতে নজর রাখত কখন সেই আগুনের রক্ষা কবচ নেভে, কখন বাকিদের অসতর্কতার সুযোগ আসে আর সে ঝাঁপিয়ে পড়তে পারে তার শিকারটির উপর। এখন মানব সমাজ জঙ্গল থেকে দূরে সরে এলেও কিন্তু আজও আপনার পরিবারের লোকজন সুরক্ষিত নয় এই হিংস্র জানোয়ারদের থেকে। তবে এরা জঙ্গলের নয়, মানুষের চামড়াধারী হিংস্র জানোয়ার, যাদের বাইরে থেকে আপনি চিনতে পারবেন না। তাদের কাল লোলুপ নজর রয়েছে আপনার বাড়ির নারী এবং শিশু কন্যাটির উপর, সেটা বোঝা খুবই কঠিন, তাই সতর্ক থাকুন। আজকের পুলিশ পালসের রিপোর্টে আমরা আপনাদের সামনে তুলে ধরব 2019 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখে ঘটে যাওয়া হলদিয়া থানার একটি ঘটনা। তুই কি কোনো স্বপ্ন দেখছিলিস রে? তুই কি করে জানলি? না, তোর মুখ চোখ দেখে মনে হলো যে তুই কিছু একটা ভয়ের স্বপ্ন দেখছিলিস। তো কি নিয়ে স্বপ্ন দেখছিলিস? সেটা স্বপ্ন না সত্যি আমি না ওটাই বুঝতে পারছি না রে। আরে স্বপ্ন হোক সত্যি হোক, মানে কি দেখছিলিস সেটা বল। কেউ যেন আমার গায়ে হাত বোলাচ্ছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে পাচ্ছিলাম না। ওই স্পর্শটা না খুব খারাপ লাগছিল। আরে আমি তোকে গায়ে হাত দিয়ে ডাকছিলাম না, তাই জন্য তো স্বপ্নের ঘরে ওসব মনে হচ্ছে। না রে, ওই স্পর্শটা সম্পূর্ণ আলাদা। আরে আমাদের মধু স্যারের কথা মনে আছে? সেই স্পর্শ গন্ধ ওইসব নিয়ে অনুভূতি এসব নিয়ে বলেছিল না? আমাদের ধর প্রাইমারি স্কুলে পাস দিয়ে গেলে সেই স্লেটের গন্ধ, তারপরে চকের গন্ধ, এইসব একটা পুরনো ফিলিংস আনে। আমার মনে হয় তোরকে ছোটবেলায় কেউ ওইভাবে টাচ করেছিল, তাই জন্য হয়তো সেই সব এখনো দেখিস স্বপ্ন। কি জানি হবে হয়তো। এই পূজা, বাড়িতে কে এসেছিল গো? কে আবার আসবে, এই তো সোনালি এসেছে। না না, কোনো পুরুষ মানুষ এসেছিল? পুরুষ মানুষ? এই দেখ আমাদের ঘরের ভেতর একটা বিড়ির প্যাকেট পড়েছিল ওই সদর দরজার কাছে। এটা কাকুর নয় তো? না না, তোর কাকু এসব বিড়ি সিগারেট ছোঁয় না। তুমি কোথায় ছিলে? তোর বাবা টোটো নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি সদর দরজাটা বন্ধ করে বাসন মাজতে গেছিলাম। সদর দরজা বন্ধ ছিল? হ্যাঁ, আমি তো এসে খোলা দেখলাম। মাসে কি দেখি আবার ঘরের কিছু জিনিসপত্র চুরি গেল কিনা। পূজা, এ পূজা চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। কিছু যে চুরি যায়নি, ভাগ্য ভালো বল। চুরি যদি নাই করতো তাহলে এলো কেন? তোকে আদর করতে। আমি ভাবছি কে হতে পারে যে এসেছিল। দেখ
পুরুষ মানুষ তো ধরে নেওয়া যেতেই পারে, আর হতে পারে তোর কোনো আশিক। এখন দেখ তো কোন আশিক বিড়ি খায়। আমি তোর মতো ছেলে চড়ানো মেয়ে নই, আশিক তোদের মতো মেয়েদের থাকে গন্ডায় গন্ডায়। তোর মতো মানে কি বলতে চাস তুই? কিছু আমি তো কিছু বলতে চাই না, আমি শুধু শুনি স্কুলে কে কার ব্যাপারে কি বলে। কে আমার ব্যাপারে উল্টো পাল্টা বলে শুনি একটু। ওই দেখ বিড়ি খাচ্ছে, দাঁড়া ওর একটা ছবি তুলে রাখ, তারপরে দেখ কেমন নাকে দড়ি দিয়ে টান। আচ্ছা ও বিড়ি খাচ্ছে তো আমার বাড়িতেও বিড়ির প্যাকেট পাওয়া গেছিল। মানে তুই কি বলতে চাস ও সকালে তোর ঘরে গিয়ে তোর গায়ে হাত বুলিয়ে এসেছিল? হতেই পারে। দেখ একদম ফালতু কথা বলবি না, মোটেই ওরকম ছেলে নয়। তুই ওর হয়ে এত ওকালতি করছিস কেন? ওকালতির কি আছে, আমি ওকে চিনি, ও ওরকম ছেলে নয়। ঠিক আছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। টাপু এদিকে। হ্যাঁ বল। পড়তে যাবি না? হ্যাঁ যাচ্ছিলাম তাই তো। বই তুই ওখানে কি করছিলি? ওখানে ছোট মাইনাস তাই। হ্যাঁ এই ফোনটা দে। এটা কি? ছবি, আমার বিড়ি খাওয়ার ছবি। এটা তোর বাবাকে দেখিয়ে দি। দেখিয়ে দে। ঠিক আছে এই চ। পূজা হাতটা ছাড়, হাতটা ছাড়। তুই প্লিজ আমার বাবাকে বলিস না। আমার বাবাকে বললে আমার বাবা পুরো হলদিয়া দৌড় করে, বিশ্বাস কর। এই তুই চুপি চুপি ভোরে আমার বাড়িতে ঢুকেছিলিস কেন রে? তোর মাথা খারাপ আছে? আমি বাড়ি থেকে বইপত্র নিয়ে ছুটে টিউশন যাচ্ছি আর তুই ওইদিকে যাইনি। দেখেছিস বলেছিলাম না ও যায়নি। দাঁড়া দাঁড়া, তাহলে তোর বিড়ির প্যাকেট আমার বাড়িতে কেন পড়ে আছে? আমার বিড়ির প্যাকেট? আমার বিড়ির প্যাকেটটা বা আমার পকেটে? তুই যা, আমার বিড়ির প্যাকেটটা কোথায় গেল? ছুঁয়েছিল তখনই আমার ফিল হয়েছে, ওই টাচটা আর এই টাচটা সেম নয়। আরে ও তো এখন তো ভয় পেয়ে হাত ধরেছে আর তখন অন্যভাবে টাচ করেছে, দুটো স্বাভাবিক ভাবে আলাদা হবে। না না তাও আমি শিওর ওটা তাপর টাচ ছিল না, ওটা অন্য কেউ ছিল। উফ তুই যত সব ভুলবার স্বপ্ন দেখবি আর আমার মাথাটা খারাপ করবি। আরে সোনালি শোন না, শোন না আজকে আকাশ হাটে একটা দারুণ সিনেমা দেখবে, চল আয় আমাদের বাড়িতে। না না তোর বাবাকে আমার খুব ভয় করে, আমি রতন কাকুদের বাড়িতেই দেখব। কাকিমা তুমি বাসন মাজছো কেন? সম্পত্তি তো আছে। কেন থাকলে কি তাকে বাসন মাজতে হবে নাকি? সে তো পরে ঘরে বউ বুঝলি। বাবা এক মাসও বিয়ে হলো না এর মধ্যেই পর হয়ে গেল, বোঝো ঠেলা। তুমি কেমন গরুর গাড়ির মতো বাসন মাজছো, দাও আমি বাসন গুলো মেজে দিই। না 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 না, পরের মেয়েকে দিয়ে বাসন মাজাবো আর তোমার মা এসে দু কথা শুনিয়ে দেবে। বল তুমি আমার কাকিমা হও না? পাড়ার নিজের কাকিমা না রে, অনেক দূর সম্পর্কের কাকিমা বুঝলি। ধরতারি কি তুমি তাড়াতাড়ি বাসনটা মাজো না। এই তুই আমার বাসন মাজার পেছনে লেগে আছিস কেন বলতো? জানো কাকিমা আজকে টিভিতে একটা দারুণ সিনেমা দিয়েছে, তুমি চটপট বাসনটা মেজে নাও তারপর তুমি আমাকে টিভিটা চালিয়ে দেবে। তাই বলি মেয়ের এখন টিভি দেখার শখ উঠেছে। আচ্ছা কাকিমা বল, বুবাইদা আর সম্পাদি কি ঘরে আছে? ওরা এখন ঘুমোচ্ছে, টিভি চালানোর কেউ নেই। তাহলে আমি নিজে চালিয়ে নি। ও কাজ করিস না, কাকু কিন্তু টিভির ঘরে ঘুমোচ্ছে। ও কাকিমা কিছু একটা করো না,
ভালো সিনেমা তো শেষ হয়ে যাবে। আমার কিচ্ছু করার নেই, কাকু সারাদিন রোদে খেটে এসেছে, টিভির জন্য যদি ঘুম ভাঙে মাথা গরম হবে কিন্তু। তাহলে কাকুর ঘুম ভাঙলে টিভিটা চালিয়ে নিতে পারবো তো? তখন যত খুশি চালাস। ছেলে তোদের জ্বালায় দুপুর বেলা ঘুমাতেও পাবো না, সারাক্ষণ গেছর বেচর লাগিয়ে রেখেছে। এইতো কাকুর ঘুম ভেঙে গেছে। যা খুশি দেখ, আমি তো কাকুর জন্য চা করে আনি, ও চায়ের টেস্টে উঠবে। সম্পাদি, জামাইবাবু আজকে আসবে না? আসবে তো বলেছি রাতে। আচ্ছা সম্পাদি, জামাইবাবু তোকে ছুলে তোর অস্বস্তিকর লাগে না? কেন অস্বস্তি লাগবে কেন? হঠাৎ এই কথা? আমার অস্বস্তি করে। সে কিন্তু বাজে উদ্দেশ্যেই হাত দেয়। এই শুন, কে তোর গায়ে হাত দেয়? তুই শ্বশুর বাড়ি কবে যাবি? যাবো তো, দেখি তোর জামাইবাবু কবে নিয়ে যায়। পূজা, কিরে তোর গলা শুনতে পাচ্ছি না কেন? ঢুলছিস নাকি? কিরে, এরকম বইয়ের পাতাটা খুলে মুখ গুজে থাকলে পড়া হবে? আরে একটু জোরে জোরে পড় না, 8:30 বাজলেই তো সেই আবার বুবাইদের বাড়ি ছুটবে টিভি দেখতে। ও মা,
আমরা নিজেদের একটা টিভি কিনতে পারি না? হ্যাঁ, তোর বাবার তো তেজারতি ব্যবসা। আরে টোটো চালিয়ে কিভাবে দিনে দুবার উঠে খাবার জোগাড় করবে তার উপায় নেই, আবার টিভি কিনছে। রতন কাপুরি বা কি এমন ইনকাম, দিন মজুরি খাটে তাও তো নিজেদের একটা টিভি আছে। আমরা তো একটা সস্তার টিভি কিনতে পারি, কত আর খরচ পড়বে? 5-7 হাজার টাকা পড়বে। তোর বিয়েতে যৌতুক দেবে। বিয়ে অনেক দেরি, সেই টিভিটা এখন দাও। কেন, তোর যে টিভি দেখার শখ পূরণ হচ্ছে না তা তো নয়, বুবাইদের বাড়িতে তো গিয়ে টিভি দেখছিস। কোথায় আর ওখানে টিভি দেখতে পারি, 3-4টে সিরিয়াল দেখতে পারি, তারপরে এ ঘুমোচ্ছে ও পড়ছে, এই নিয়ে বহুত চাপ। এর থেকে ভালো নিজেদের একটা টিভি থাকুক। বুঝে গেছি, টিভি কিনলে না যেটুকু পড়া হচ্ছে সেটাও গোল্লায় যাবে। তোমার খালি এই বেকা বেকা কথা। পূজা, হ্যাঁ রে, দরজাটা খোলা আছে, ভেতরে আয়। আয় পূজা, ও কখন থেকে দেখছে তুই সাড়া দিচ্ছিস না কেন রে? পারবো না। কেন, তোর আমার পেছনে কোথায় রাগ হলো? ওই যে ওই ঘরে আছে। কিরে বাবা, সাড়া দিচ্ছিস না, রেসপেক্ট করছিস না? রেসপেক্ট করার মতো মানুষ হলে নিশ্চয় রেসপেক্ট করতাম। এই গা হাত দিবি না বলে দিলাম। সোনার গা? সোনারই তো। সোনার গা? হ্যাঁ, সোনার গায়ে জং ধরে, এদিকে দিতে দিতে জং ধরে গেছে। সোনার নাম লোহার তো, আর লোহারও দাম আছে। তোর গায়ের মতো সোরের চামড়া দিয়ে তৈরি না। ঠিক তো? আজ তুই টিভি দেখতে আসবি না? 8:30 বাজতে চললো কিন্তু। আয় আয়, তোকে পুলিশ ফাইল দেখাচ্ছি। আয় আয় আয়। তুই এই এই বুবাইদা, দাঁড়া না, তোর গা সোনা দিয়েই তৈরি। প্রথম দিনই তোর আমাদের সমস্ত কিছু বলে দেওয়া উচিত ছিল। যতই হোক, আমি যদি একটা মেয়ে, আমি সেদিন একটু সন্দেহ করেছিলাম। শ্যামলী, হ্যাঁ, আমার সঙ্গে চল। এই শম্পা, জানো দরজা খুলে দিও না। আমি কিছুতেই ছাড়বো না। তুমি যাও। সব জন্য টিভি পোকা, টিভি থেকে চোখ সরানো যায় না। কোথায় গেলে সব? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বেশি আত্মীয় স্বজন আর যারা জানে না তারাও তো সব জেনে যাবে তো। যা দেখো কাণ্ড। মা, মোমবাতিটা কোথায়? আরে হ্যারিকেন মোমবাতি কোথায় রেখেছি? আরে খেয়াল নেই তো, এখন তো লোডশেডিং হয় না। হয়তো হ্যারিকেন পেলেও দেখবো যে তেল নেই। এই বুবাইদা, বুবাইদা, শম্পাদি, এই চুপ করে বসে থাক, ওখানে নড়িস না। কে, কাকিমা? আরে এই তো দেখ না, হ্যারিকেন মোমবাতি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। চুপটি করে দাঁড়া, হোঁচট খেয়ে পড়বে কিন্তু। কে, হ্যারিকেন তো কোথায় গেল? এই তো হ্যারিকেন পেয়ে গেছি। জলের বালতিটা দাও। হ্যাঁ দিচ্ছি। কিরে, এত তাড়াতাড়ি স্নান সেরে ফেললি যে? আরে বলিস না, গেছিলাম সেই নিতাইতে পচা ডোবায় মাছ ধরতে, ছিপ শুদ্ধ আমাকে মাছ টেনে নিয়ে চলে গেছে। সেই জন্য তোর গা দিয়ে এত পচা পচা গন্ধ বেরোচ্ছে। সত্যি? কে, আমি তো পাচ্ছি। আরে বোকা, নিজের গায়ের গন্ধ কেউ নিজে পায় নাকি? তাপসকে দিয়ে শোকা। ওই তুইও কেন, পুরো ক্লাস বলতে পারে আর আমি বললে এই ক্ষতি? হ্যাঁ ক্ষতি, তবে ক্ষতিটা আমার না তোর। শোন, আমি না তোর মা বাবাকে গিয়ে আজকে বলে আসবো যে লাস্ট বেঞ্চে তোর আর চন্দনের নাম লেখা রয়েছে। আর আমি তোকে ছেড়ে দেবো নাকি? আমিও তোর বাড়িতে বলে আসবো,
যে ছেলেদের পেছাবখানায় তোর আর তাপসের নাম লেখা। ওই তুই কি ছেলেদের পেছাবখানায় যাস নাকি? এই বাজে কথা বলবি না কিন্তু। বাজে কথা? যাচ্ছি তোর বাড়ি, বাজে কথা কাকে বলে দেখাচ্ছি। আরে সোনালি শোন শোন, বুবাইদা বলেছিল বলেই আমি বলেছি। কি বলছিস আমার নামে? পূজাকে সব আজে বাজে কথা বলছে তোর নামে। কি বলছিস? কেন তুই বলিসনি যে ছেলেদের পেছাবখানায় ওর আর তাপসের নাম লেখা? বলেছি, সেটা সত্যি, সেটা বলেছি। দেখলি বিশ্বাস হলো এবার আমার কথা? কেন বলেছিস, কেন বলেছিস তুই এই কথা? তোর নামে আমি যদি এসব বলে বেড়াই, মান সম্মানটা থাকবে? থাকবে তোর মান সম্মান? ছাড় বুবাইদা, এত সাহস কে দিল রে? ছাড়, কিন্তু লাগছে, লাগে লাগে, ছাড়। কি কি বলে বেড়াবি তুই আমার নামে? কি বলে বেড়াবি? আমার লাইফে না তোর মতো তো ঘোটা লাগেস নেই। ছাড় বুবাইদা, হাত তো না পাষাণ। সোনালি, বুবাইদা যে তোকে ধরেছিল, তোর কেমন লাগছিল রে? খুব ভালো লাগছিল রে, লোহার মতো হাত। না মানে, মানে তোর ওই অন্যরকম ফিলিংস? অন্যরকম ফিলিংস মানে? মানে ওই মানে দেখ, ফিলিংস দুই রকম হতে পারে। হ্যাঁ, এক আমার ওর প্রতি দুর্বলতা আছে সেটা থেকে একরকম ফিলিংস, আর এক হতে পারে যে খারাপ নিয়ত নিয়ে টাচ করলে সেটা একরকম। পরিষ্কার কথা শোন, দুটোর কোনোটাই আমার ছিল। জানিস আমি আজকাল মাঝের মধ্যেই একটা অদ্ভুত ধরনের টাচ অনুভব করি, যেটা খুব একটা ভালো উদ্দেশ্য নিয়ে টাচ নয়। কে টাচ করে তোকে? জানি না, সব পাগলের মতো বকিস আজকাল। শ্যামলিদি! হ্যাঁ, এসো এখানে। কি গো, রান্না বসেছে? আরে রান্নার জোগাড় করছিলাম। তা মেয়ে কোথায়? মেয়ে স্নান সেরে জামা কাপড় পরছে। শোনো না, এক শিশি তেল দাও না গো, তোমার দাদা বাজার সেরে একেবারে দুপুরে ফিরবে। ঠিক আছে। কিরে জেঠিমা, কিরে পুজোতে থাকবি তো? তোমার মাথা খারাপ? পুজো এখনো কত দিন বাকি বলো তো, এতদিন থাকা যায়? হ্যাঁ, কাল পরশু এসেও আমাকে নিয়ে যাবে তো। পুজোতে আরেকবার আসবি না? হয় ডাকলেই আসবো। দেখেছো মেয়ে কেরম পর হয়ে যায়? দুদিন আগে এটার ঘর ছিল, এখন বলছে নিমন্ত্রণ না করলে আসবে না। সেটা কি আর শুধু ওর ক্ষেত্রে হয়েছে গো? সেটা তোমার ক্ষেত্রেও হয়েছে আর আমার ক্ষেত্রেও হয়েছে। তা তুই আমাদের বাড়ি যাস না কেন রে জামাইকে নিয়ে? নাকি তার জন্য নিমন্ত্রণ লাগবে? লাগবে না বলো, আমি না হয় তোমাদের নিজের মেয়ে, কিন্তু ও তো পরের ছেলে। আমি আর তোর জেঠু ঠিক করেই রেখেছি দশমীর সময় তোদের নিমন্ত্রণ করে নিয়ে যাব। তা তুই তো না হয় নিজের বাড়ির লোক আর ও তো না হয় পরের, তুই কেন যাস না আমাদের বাড়ি? বাড়ি যাওয়ার সময় দেখা করে যাব। আচ্ছা। ওই দিদি তেলটা দাও। দিদি আমি ওই যে তোমাকে ভোরবেলায় আমাদের বাড়িতে চোর ঢোকার কথা বলেছিলাম না, ওই যে বিড়ির প্যাকেটটা ফেলে গেছিল? হ্যাঁ হ্যাঁ মনে আছে,
এটা সেই কোম্পানির বিড়ি। তুমি কি তোমার ঠাকুরপোকে সন্দেহ করছো? আরে দূর, কি যে বলো না, ঠাকুরপো এখানে প্যাকেটটা রেখে গেল, ওটা দেখেই আমার ওইসব কথা মনে পড়ে গেল। আরে ওটা পারের দোকানের বিড়ি, চোররা মনে এখন পারের দোকান থেকে বিড়ি কিনছে। আচ্ছা যাই। আচ্ছা তাপু তোকে আর ফোন করে না? না। তুই তাপুকে ফোন করিস নি? না। কেন? তুই তো জানিস ওর কোনো দোষ নেই, তাও কেন ফোনটা করিস নি? কেন করব? ও আমাকে ফোন করেছে। কেনই বা করবে? বিনা দোষে চটটা তুই ওকে মেরেছিস, সেটা তোর জন্য। বেশ মানছি আমার জন্য, কিন্তু পুরোটা তো আমার জন্য না। তুই পুরো বিষয়টা না ক্লিয়ার করেই ওকে চটটা মেরেছিলি। দেখ, যাকে ভালোবাসি তাকে কেউ যদি এরকম অপবাদ দেয় কতটা যন্ত্রণা হয় তুই বুঝবি। ছেড়ে টাপু কখনো তোকে টাচ করেছে এরকম? জানাস না তো। আর টাপু যদি এরকম করত তুই আরো এক। তা বটে। জানিস আমাকে বাপুনদা টাচ করেছিল, বুবাইদাও টাচ করেছিল, কিন্তু ওই একটা টাচের সাথে কোনোটাকেই মেলাতে পাচ্ছি না আমি। কিন্তু ওই স্পর্শটা আমার কাছে ভয়ঙ্কর, এখনো গায়ে কাটা দেয়। হাজার জনের ভিড়ের মাঝেও আমি সেটা ঠিক চিনে নিতে পারবো। পূজা, ওটা তো তোর মনের ভ্রম হতে পারে বল। না রে, ওটা সত্যি। যাই হোক এসব বাদ দে, আমরা একটা খুব গভীর আলোচনায় চলে গেছিলাম। চল আমরা ছাদে গিয়ে হাওয়া খাই। হাওয়া যদি খেতেই হয় আমার ছাদ কি ক্ষতি করেছিল? শোন, তোর ছাদে হাওয়া আছে কিন্তু চাওয়া পাওয়া কিচ্ছু নেই। মানে? মানে ধর হাওয়া খেতে খেতে মন কাউকে কাছে চাইল, খুব কাছের কেউ কিন্তু গোপন কেউ, তাকে পাওয়ার উপায় নেই। কি যে আবোল তাবোল তুই বলিস না। তারপরে গায়ে পড়ে কথা বলবো? হ্যাঁ বলবি। বলতে হবে তোকে। পরিষ্কার করে বল না, তোর পোশাক কুকুরে থাকতে হবে, তুই লাথি মারবি, তারপরেও লেজ নাড়িয়ে তোর পেছনে ঘুরতে হবে, তাই তো? হ্যাঁ তাই। পারবি তো থাক, না হলে যা। আমি কি বলেছি যে আমি পারবো না? বউ 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 বলেছে না হয় লে যা আসি তো। ভাবছি এবার পুজোতে একটা লেজার চেন কিনে। বেশ তাই কর। ঠিক আছে এবার কান ধর। এই তোর সাহস হয় কি করে রে আমার কান ধরার? বাহ, দোষ করলি তুই আর আমি আমার কান ধরবো? জেঠিমা। হ্যাঁ রে। পূজা স্কুল থেকে ফেরেনি? হ্যাঁ এক্ষুনি ফিরে যাবে, সময় হয়ে গেছে, তুই একটু বস। ও কাল বাড়ি চলে যাচ্ছি। কালই চলে যাবি? তোর বর আর কটা দিন থাকতে দিল না? না গো, ওর কাজ পড়ে গেছে, আর পূজার সময় আসবো তো। আর যদি না আসতে দেয়? আসতে দেবে না মানে? ওর ঘাড় আসতে দেবে? দেখো বরকে কেমন কাবু করে ফেলেছ। বলছি চা খাবি তো? হলে কিন্তু অন্য হয় না। এই তুই শ্বশুর বাড়ি কবে যাচ্ছিস রে? কাল ভোরেই চলে যাচ্ছি, আর সেই জন্যই তো তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তোর বর নিতে আসবে তোকে? হুম,
আজ রাতেই আসবে। হ্যাঁ রে, বলছি যে কাল ভোরেই চলে যাবি? দুপুরে খাওয়া দাওয়াটা করে গেলে ভালো হতো না? না গো, ওর অনেক কাজ পড়ে গেছে, আর আমাকে মাকে ভাইকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর কাজে যাবে। তোর মার ভাইও যাচ্ছে? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে পুজোর কাপড় জামা দিতে আর তার সঙ্গে নিমন্ত্রণ করে ফিরবে। আচ্ছা, এই বুবাইদাও যাচ্ছে নাকি? তাহলে কালকের ফেস্টের কি হলো? আরে ও সেই জন্যই তো যাবো না করে চিৎকার করছিল, বিকেলেই ফিরে আসবে, এইসব বুঝিয়ে সুজিয়ে ওকে পাঠানো হচ্ছে। আসলে কি বলতো, মা তো একা কোথাও যায় না, আর একা গেলে ফেরার সময় যদি কোনো প্রবলেম হয়। চাটা খেয়ে নে আর দুজনে মিলে গল্প কর, আমি কাপড় জামাগুলো তুলে আসি। এই আসতে চুমুক দে, তোর বর রাতে আসছে, তোর ঠোঁটটা যদি পুড়ে যায়। দারু সারু টুলন বিস্কি দা প্যাক লগা কে সারি দুনিয়া ফুলন বাজাতে। হ্যাঁ বলো। হ্যালো, শোনো না, ওরা আমাদের দিকে ছাড়ছে না, আমি আছে আজকে রাত থেকে যাই, কাল ভোরেই বেরিয়ে যাব, তুমি একটু ভাতে ভাত গড়িয়ে নিও না। দাও আমাকে ফোনটা দাও। হ্যাঁ হ্যালো বাবা, এই তোমার আর রান্না বান্না করতে হবে না, তুমি ক্লাবে চলে যাও, ওখানে খেয়ে নিও। আমি তো সেই যেতাম, আমি বলে দিচ্ছি ওখানে ক্লাবে, তুমি যাও ওখানে খেয়ে নাও। আরে বাবা, কাউকে কিছু করতে হবে না আর কাউকে কিছু বলতে হবে না, আমি নিজের ভাত নিজে করে নেবো, ঠিক আছে? ভালো কথা বললে মন্দ হয়ে যায়, যা খুশি করো। আরে রতনদা, বুবাই এখন আসেনি? সে তো আজ আসবে না, ফিসফিস করে ওই বেশি নাচানাচি করছিল, আর ফিসের দিন হাওয়া, আজ পাবলিক মাই না সব। বলছিলাম যে আমাদের সঙ্গে রাতে তুমি খেয়ে নিতে লাগবে না, চল দা ছিড়ি দে। পূজা পড়ছিস? আজকে টিভিতে একটা ভালো প্রোগ্রাম আছে, দেখবি নাকি? কি প্রোগ্রাম গো কাকু? তুই চল না, গিয়ে দেখতে পাবি। মা যেতে দেবে না, হ্যাং ভেঙে ঘরে ফেলে রাখবে। আমি বললে তোর মা কিছু বলবে না। তাহলে তুমি মাকে বুঝিয়ে বলো। তোর মা কোথায়? বৌদি, বৌদি কে গো? এ তো আমি রতন। ও তুমি? তারা ফিরেছে? না, আজকে আর ফিরবে না, মেয়ের বাড়িতে গেছে, এত সহজে কি আর ছাড়ে? একটু খাতিরদারি করবে না? তা তোমার রাতের খাবারের কি হবে? আর রাতের খাবার, একা মানুষ। তুমি এক কাজ করো, আজ রাতে এখানেই খেয়ে নিও, ডাল আলু সেদ্ধর ভাত। না না, আমার জন্য অত ভাবতে হবে না, তাছাড়া ক্লাবে রাতে নিমন্ত্রণ আছে। ও তাহলে তো হয়েই গেল,
ওরা ওখানে চব্বচস্য খাচ্ছে আর ভগবান তোমাকে এখানে জুটিয়ে দিল। কাকু মাকে বলো। বৌদি। হ্যাঁ বলো। যে জন্য এসেছিলাম, এই টিভিতে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে তাই পূজাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর কি। এই একা একা বসেছিলাম, ভাবলাম ও যদি সঙ্গে থাকে তাহলে বেশ সময়টা কেটে যাবে, একটু পরেই ওকে দিয়ে যাব। তা যে যার পড়াশোনা ঠিক রেখে যদি টিভি সিরিয়াল সিনেমা দেখতে যায় তো যা, কে আর বারণ করেছে। আরে চল। কিরে কোথা থেকে বক্স এনেছিস? তো বাজছেই না, দেখ তোর বক্স কি, এদিকে দেখ কি বক্স এনেছিস তুই। আমার ক্ষমতা জানো তুমি? ক্ষমতা না ছাই তাই। তাই এই তাই খবরদার বলছি, তাই এগোবে না আমাদের, কিন্তু এগোবে না। না গেলে ক্ষমতা দেখাবো কি করে? বলে দিচ্ছি না, ছেড়ে দাও। আরে ছাড়বো কি আর, ক্ষমতা দেখবে না তুমি? ক্ষমতা আমি আসছি। আমার আমার খুব ভয় করছে পাবন ঠাকুর। কিসের ভয়? কৃষ্ণার তো জলের কাছে আসবি। তোমাকে আর এই সংসার করতে হবে না, অনেক খেলনা মাটি খেলেছ, এবার এবার আমরা দুজনে ঘর বাঁধবো। কিন্তু আমার ছেলে মেয়েরা ওরা বাবার কাছে থাকবে, লোকে কি বলবে? নে খা। লোকের কথা কি আসে যায়? আমি না না আমি এসব খাই না। ঠাকুর পোনা শুধু পবন, আমি তো আছি, ভয় কিসের? আর কতক্ষণ বাকি বলো তো? এদিকে তো লোকজন খেতে আসতে শুরু করে দেবে, এদিকে বাপনের বক্সে দাঁড়া সেই কখন থেকে দম আটকে পড়ে আছে, একটু যে নাচো ভাবলাম তারও উপায় নেই। দেখ কি বলছি,
তুমি একটা আওয়াজ শুনতে পাচ্ছ? কেমন যেন একটা বোমানির আওয়াজ। কোথায়? ওই ওই রতন দাদার বাড়ির ওই দিকে। শোনো শোনো, ভালো করে শোনো। একটু কান, এদিকে এদিকে। বলছি রতন দাদার বাড়ির ওই দিক থেকে একটা বোমানির আওয়াজ শোনা যাচ্ছে। চল তো, চলো 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 তো, এসো তাড়াতাড়ি এসো। মালটাল খেয়েছিস নাকি? না, মদ তো তুমি খেয়েছো। একটু আগে পূজাকে নিয়ে তুমি ঢুকলে দেখলাম। পূজা কোথায়? বলছি বস্তা বন্দি করা পূজার লাশ পরে কোথাও গুম করে দেবে, কিন্তু পাড়ার লোকদের তৎপরতায় ধরা পড়ে যায় সে। এরপর পুলিশ এসে অ্যারেস্ট করে রতনকে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোন সত্য ঘটনার চিত্র রূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।